হলো ম্যাক্সিমাম ব্রাইটনেস এর দরকারটা কই আউটডোরে তো কিন্তু বাংলাদেশের রোদে বাইরে বের হওয়ার 5-10 মিনিট পরে আইফোন ব্রাইটনেস কমাই দেয় আর এই সেম সমস্যা যে কোনো ফোনেই দেখা যায় তাই এই পিক ব্রাইটনেস এর ব্যাপারে এত মাথা ঘামাতে হবে না আর নন প্রো মডেলে এবারে অ্যাপল 60 হার্জ এর ডিসপ্লে দিচ্ছে আর এটা কোনো অ্যাপলের দোষ না এটা গুগল গণেশ আইফোন ইউজারদের দোষ যাদের অ্যাপল ছাগলের মতো যা দেয় তাই দিতে থাকবে আর পাগলের মতো বলতে থাকবে আইফোনের 60 হার্জ অ্যান্ড্রয়েড এর 120 হার্জ থেকে বেটার আরে ভাই তাই যদি হইতো প্রো মডেলে 120 হার্জ কেন দেয় Get some brain people. কিন্তু একটা জিনিস অ্যাপলকে ক্রেডিট দিতেই হবে আইফোন 15 সিরিজে অ্যাপল বেজেস অনেক কম দিচ্ছে হয়তো এটি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম হয়তো বলছি কারণ অ্যাপল আইফোনের কম্পারিজনে কম বলেছে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম এটা মেনশন করেনি আর এই বেজেস যদি স্যামসাং থেকে কম হয় তাহলে স্যামসাং এর কলা গাছে ফাঁসি খেয়ে মরা উচিত আর আগামী বছর দেখবেন প্রো সিরিজে বেজেস এবং অ্যাকশন বাটন নন প্রোতে অ্যাড করে কিভাবে অ্যাপল ফ্যান বয়দের খাওয়ায় দেয় লোল লেটস টক অ্যাবাউট দ্য পারফরম্যান্স দেখেন এটাতে বেশি কিছু বলার নাই কারণ এটা সবারই জানা ছিল প্রো মডেলে A17 বায়োনিক চিপ থাকবে এবং নন প্রোতে A16 বায়োনিক চিপ কিন্তু অ্যাপল A17 বায়োনিক এর নাম চেঞ্জ করে A17 প্রো করে দিয়েছে অ্যাপল তো অ্যাপলই নেক্সট বার এই সেম চিপকে A17 প্রো বলে আইফোন 16 এ বসিয়ে দিবে অ্যাপল রিজাল্টে কনসিস্টেন্ট ভাবে বাস দিয়ে গেল আইফোন কিন্তু আসলে পারফরমেন্স কিং A17 বায়োনিক চিপে অনেক অ্যাডভান্স ফিচার আছে যেটা কিনা স্মার্টফোন গেমিং এর রেজুলেশন নিয়ে আসবে A17 এবং A16 বায়োনিক চিপে পার্থক্য 99.9% পিপল করতেই পারবে না পার্থক্য যে জায়গাটা আসবে ওইটা হলো ব্যাটারি লাইফ এবং ক্যামেরা অপটিমাইজেশন চলেন এবার ক্যামেরা নিয়ে আলাপ করা যাক আইফোন 15 এবং 15 প্লাস এ 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে হুইচ ইজ এ গুড মুভ এর ফলে ছবিতে ডিটেইলস বাড়বে আর যেহেতু সেন্সর বড় তাই ওভারঅল ক্যামেরা কোয়ালিটিও ইনক্রিজ করবে ডে এবং নাইট বোথ সিনারিওতে আর এই 48 মেগাপিক্সেল ডিভাইড করে এরা 2x টেলিফটোর মতো ইউজ করবে যা তারা আগের বছর প্রো মডেলের সাথে করেছে কিন্তু ক্যামেরা সফটওয়্যারে একটা স্মার্ট আপডেট এসেছে 15 সিরিজে আইফোন 15 এর ক্যামেরা এখন ব্যাকের ডেপথ ম্যাপ বানাতে সক্ষম যা সহজ ভাষায় বললে ক্যামেরাতে আপনাকে চুজ করতে হবে না কখন পোর্ট্রেট ছবি তুলবেন এই কাজ আপনার ফোন নিজে নিজে করতে পারবে আর যদি আপনি কোনো ছবি পোর্ট্রেট ছাড়া তুলেন পরে এটাকে পোর্ট্রেট মোড অনুযায়ী চেঞ্জ করতে পারবেন এটার সাথে প্রো সিরিজের 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে ওইটা অনেক বেশি আপডেট দিয়ে দিয়েছে বেশি ডিটেইলসে যাচ্ছি না সহজ ভাষায় কিছু ইমপ্রুভমেন্টের কথা বলি অ্যাকর্ডিং টু অ্যাপল তাদের ক্যামেরা এখন নাইট ফটোগ্রাফিতে 2x বেটার কাজ করবে তবে এখনই মেনে নিচ্ছি না আগে ফোনটা আসুক তখন দেখা যাবে সবচেয়ে মজার সফটওয়্যার ফিচার হলো আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স এ অ্যাপল ভিশন প্রো এর জন্য ভিডিও তৈরি করতে পারবেন আর সবচেয়ে বড় যে মেন আপডেট অ্যাপল করেছে তা হলো 5x প্যারিস্কোপিক জুম লেন্স ভালো ব্যাপার যে অ্যাপল এখন কম্পিটিশনের সাথে এগিয়ে যাচ্ছে এখন আপনি বলতে পারেন স্যামসাং তো 10x প্যারিস্কোপিক জুম লেন্স দেয় আইফোন তো 5x মাত্র প্রথমে বলি দেখেন ভাই 9 মামার চেয়ে কেন মামা ভালো সেকেন্ডলি আমি দেখতে চাই অ্যাপল এর প্যারিস্কোপিক লেন্স স্যামসাং এর প্যারিস্কোপিক লেন্স এর সামনে কিভাবে টিকে এখন আমরা আসি ইউএসবি সি তে ইউরোপের $1 এরা পুরো লাইন আপে ইউএসবি সি নিয়ে এসেছে অনেকেই বলছে অ্যান্ড্রয়েডের কোনো কেবল কাজ করবে না অ্যাপল আর MFI সার্টিফাইড কেবল এবং চার্জার লাগবে দেখেন সহজ একটা কথা বলি আপনারা ম্যাক্সিমাম বাজারে নকল আইফোনের চার্জার ইউজ করেন যা অ্যাপলের না MFI সার্টিফাইড না ওগুলো কাজ করে না আর ইউরোপ একদম পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে ইউরোপে আইফোন ব্যবসা করতে হলে শুধুমাত্র ইউএসবি চার্জার দিলে হবে না যে কোনো চার্জারের সাপোর্টও দিতে হবে সো এই ডিসিশনের কারণে ইউরোপে হয়তো সব চার্জার সাপোর্ট করবে কিন্তু বাকি গোবর গণেশ আইফোন ইউজার যেখানে আছে তাদেরকে অ্যাপল এবং MFI সার্টিফাইড চার্জার ইউজ করা লাগবে তার মাঝে আরেকটা বদমাইশি করলো নন প্রো ভেরিয়েন্টে এরা দিয়েছে ইউএসবি সি 2.0 এবং প্রো মডেলে দিয়েছে ইউএসবি সি 3.0 হুইচ মিন্স 3.0 ইজ 10 টাইম ফাস্টার দ্যান 2.0 আর এই ইউএসবি সি 2.0 আপনি অ্যান্ড্রয়েডের 10-12,000 টাকা ফোনে পেয়ে যাবেন কেন ভাই অ্যাপল এমন কেন এবার দাম নিয়ে কথা বলি ইন্টারন্যাশনালি এরা শুধুমাত্র প্রো ম্যাক্স এর দাম বাড়িয়েছে তাও শুধুমাত্র $100 হুইচ মিন্স $1200 বাংলাদেশের টাকা কনভার্ট করলে হয় 1,30,000 টাকা আর এই প্রাইস ইনক্রিজ করেছে পেরিস্কোপিক লেন্স এর কারণে আর কোনো রিজন নাই কারণ যদি টাইটেনিয়াম এর কারণে দাম বেড়ে থাকে তাহলে শুধুমাত্র প্রো মডেলে না নন প্রো মডেলও দাম বাড়ত এবার বাংলাদেশের কথা বলি এখানে দাম কত আসবে দেখেন আমাদের দেশে দাম কত কেউ জানে না ব্যবসায়ীরা যে জানে যেভাবে বাস দিতে পারে তারে ওইভাবে এ বাস দিবে তবে এক দুই মাস পর আইফোন 14 প্রো ম্যাক্স 1,50,000-1,60,000 এর মাঝে পেয়ে যাবেন আর স্যাডলি বাংলাদেশে অ্যাপল কোম্পানি থেকেও আইফোন বেচে বাংলাদেশের ব্যবসায়ীরা বেশি লাভ করে এভাবেই চলে আসছে কিছুই করার নেই